सुप्रिय शिक्षार्थीबृंद सकल के आंतरिक शुभेच्छा अभिनंदन। आशा करी तुम्हारा सकले भलो आसो। आज हमें तुम्हारे साथ सुषेण कुमार बारोई प्रभाषक राष्ट्रविज्ञान चित्रा महिला डिग्री कॉलेज तेरखदा खुलना। आज हमें आलोचना करब पौरनीति और सुशासन प्रथम पत्रेर तृतीय अध्याय। तृतीय अध्यायेर प्रथम जो विषयटी आछे सेटी होच्छे मूल्यबोध। आज आमि मूल्यबोध सम्पर्के आलोचना करब। प्रिय शिक्षार्थीबृंद मूल्यबोधेर इंग्रेजी प्रतिशब्द होच्छे भ्यालुज। मूल्यबोध हे समाज काठाम एक अविच्छेद्य उपदान। शाब्दिक अर्थे जदि बला जाए मूल्यबोध अर्थ तुलनामूलक अर्थमूल्य बा दाम बा अंतर्निहित गुणावली। साधारण भावे मूल्य बा मूल्यबोध बोलते बुझाय कोनो वस्तुर दामेर सापेक्षे अन्य कोनो वस्तुर तुलनामूलक दाम बा मूल्य। आर समाजे प्रचलित मूल्यबोधेर धारणा हलो एमन रीति नीति आदर्श ओ लक्ष्य जा सामाजिक भावे अनुमोदित ओ समर्थित। मूल्यबोध सम्पर्के विभिन्न मनीषी विभिन्न संज्ञा प्रदान करेछेन। आमी मूल्यबोधेर कयेकजन मनीषीर संज्ञा आमी तोमादेर सामने उपस्थापन करछि। ওয়েবস্টার নিউ ওয়ার্ল্ড ডিকশনারিতে মূল্যবোধ সম্পর্কে বলা হয়েছে কোনো বস্তু সেই গুণাবলী যা কম বেশি সবার জন্য প্রত্যাশিত তাৎপর্যপূর্ণ অথবা উৎকর্ষের মাত্রায় প্রশংসিত। এটি সমাজের বৃহত্তর অংশ কর্তৃক অনুমোদিত। স্টুয়ার্ট সিডট এর মতে মূল্যবোধ হল সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে পেতে চায় এবং যা समाज व्यक्ति निकट होते लाभ करे। अर्थात मूल्यबोध से समाज प्रचलित किसु धारणा विश्वास और रीतिनीति समष्टि जा द्वारा समाजे बसबासरत जनसाधारण प्रभावित बा नियंत्रित है। राष्ट्रविज्ञानी এইচটি স্টেইন এর মতে জনগণ যার সম্বন্ধে আগ্রহী যা তারা কামনা করে যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে যার প্রতি তাদের গভীর শ্রদ্ধাও রয়েছে এবং যা করতে তারা আনন্দ পায় তাই হচ্ছে মূল্যবোধ। একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী নিকোলাস রেসার বলেছেন মূল্যবোধ হচ্ছে
সেসব গুণাবলী যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে আনন্দিত হয় এবং নিজস্ব সমাজ জাতি সংস্কৃতি ও পরিবেশের পক্ষে মূল্যবান মনে করে খুশি হয়। এছাড়াও আরও বিভিন্ন মনীষীর সংজ্ঞা আছে। তো সাধারণভাবে বলা যায় মূল্যবোধ হল মানুষের সামাজিক স্বীকৃত এমন কার্যক্রম যা বা আচরণ যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়, এটি স্থায়ী কোনো বিষয় কিন্তু নয়। স্থান এবং সময় ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়, অর্থাৎ মূল্যবোধ হল একটি আপেক্ষিক বিষয়। যেমন আমাদের দেশে প্রচলিত মূল্যবোধ অনুযায়ী ধূমপান একটি অপরাধ, কিন্তু অনেক দেশে এটি একটি সাধারণ বিষয় বটে। তবে স্বাভাবিকভাবে বললে মূল্যবোধ সম্পর্কে বলা যায় যে চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ ও কার্যাবলীকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে মূল্যবোধ বলে। বিভিন্ন মনীষী মূল্যবোধকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছে, অর্থাৎ এই মূল্যবোধ বিভিন্ন ধরনের হতে পারে, তবে এই মূল্যবোধের নির্দিষ্ট কোনো শ্রেণীবিন্যাস নেই। আমি কয়েকটি মূল্যবোধ নাম বলছি, যেমন এক সামাজিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, দুই রাজনৈতিক মূল্যবোধ, তিন নৈতিক মূল্যবোধ, চার হচ্ছে বুদ্ধিভিত্তিক মূল্যবোধ, বুদ্ধিভিত্তিক মূল্যবোধ, পাঁচ হচ্ছে শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ, শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ, ছয় হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, সাত হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধ, তাহলে মূল্যবোধ বিভিন্ন ধরনের হতে পারে। আমি আরেকবার বলি, যে চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত পরিচালিত করে তাকে মূল্যবোধ বলে। এখন আমি মূল্যবোধের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। মূল্যবোধের ধারণা ও প্রকৃতি বিশ্লেষণ করলে মূল্যবোধের কতগুলো বৈশিষ্ট্য সুস্পষ্ট হয়ে ওঠে।
আমি তার ভিতর থেকে কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য। সামাজিক পরিবর্তনের সাথে মূল্যবোধেরও পরিবর্তন ঘটে। বর্তমানে যে মূল্যবোধ আমাদের নিকট আকর্ষণীয় বলে গৃহীত হয় কালের আবর্তে, তাই আবার নিতান্ত অগ্রাহ্য বলে মনে হয়। যেমন পূর্বে আমাদের দেশে একান্নবর্তী যৌথ পরিবার ছিল স্বাভাবিক, কিন্তু এখন আমরা একক পরিবারকে সবচেয়ে উত্তম পরিবার বলে মনে করছি। সুতরাং এটি স্পষ্টতই প্রতীয়মান হয় যে মূল্যবোধ ক্রমশ পরিবর্তনশীল। সামাজিক চাহিদার উপর ভিত্তি করে মূল্যবোধও পরিবর্তিত হয়। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্নতা। মূল্যবোধের অপর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বিভিন্নতা। মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন পাশ্চাত্য দেশসমূহে মদ্যপান নিত্য নৈমিত্তিক একটি বিষয়, কিন্তু আমাদের সমাজে এটি ঘৃণার কাজ। তাই দেখা যায় মূল্যবোধ স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে থাকে। এই জন্য বলা হয় যে মূল্যবোধ বিভিন্ন রকমের। তিন হচ্ছে একতা। মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্যসূত্রে আবদ্ধ করে। একই রীতিনীতি আচার আচরণ ও মূল্যবোধের অনুশীলনের মাধ্যমে সমাজের সকলে প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক নৈতিকতা। মূল্যবোধ কোনো প্রকার সামাজিক বিধান বা আইন নয়, এর বিরোধিতা করা বেআইনিও নয়। এটি মূলত এক প্রকার সামাজিক নৈতিকতা। আর এই নৈতিকতার ক্ষেত্রে কোনোরূপ বাধ্যবাধকতা নেই বললেই চলে। সমাজে বসবাসকারী মানুষের শ্রদ্ধাবোধ মূল্যবোধের ভিত্তিস্বরূপ। কখনো কখনো সামাজিক মূল্যবোধ আইনের চেয়েও কঠিন বলে মনে হয়। জনগণ মূল্যবোধকে ভাঙতে চায় না। যেমন ব্রিটিশ মূল্যবোধ ও প্রথাকে আইনের চেয়েও বেশি সম্মান করে ব্রিটিশ জনগণ। সুতরাং মূল্যবোধ একটি সামাজিক নৈতিকতার বিষয়। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক মানদণ্ড, অর্থাৎ সমাজের ভালো মন্দ বিচারের মানদণ্ড হচ্ছে এই মূল্যবোধ। মূল্যবোধ যদিও কোনো আইন বা আইনগত বিধিবিধান নয়, তথাপি এর ভিত্তিতেই মানুষের কাজের ভালো মন্দের বিচার করা হয়। মূল্যবোধ মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করার সামাজিক একটি মানদণ্ড স্বরূপ। ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যোগসূত্র ও সেতুবন্ধন।
মূল্যবোধ সমাজের যোগসূত্র সেতুবন্ধন হিসেবে কাজ করে থাকে। মূল্যবোধ সমাজকে এক ঐক্যসূত্রে আবদ্ধ করে। আচার আচরণ, শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহকর্মিতা প্রভৃতি মূল্যবোধের মাধ্যমেই সমাজের মানুষ সম্মিলিত হয় ও সমাজ জীবনকে গতিশীল রাখে। সমাজের এক প্রজন্ম থেকে অপর প্রজন্মের মধ্যে সেতু বন্ধন হিসেবে মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মূল্যবোধের ছয়টি বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব মূল্যবোধের সাথে সুশাসনের সম্পর্ক। মূল্যবোধের সাথে সুশাসনের সম্পর্ক আমি আলোচনা করব তার কিছু পয়েন্ট। সুশাসন এক ধরনের মূল্যবোধ। তাহলে সুশাসন হচ্ছে এক ধরনের মূল্যবোধ, আর মূল্যবোধ হল সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। মূল্যবোধ যত উন্নত হবে সমাজ ও রাষ্ট্র তত বেশি উন্নত হবে। সমাজ ও রাষ্ট্র উন্নত হওয়া বলতে সাধারণত সুশাসন প্রতিষ্ঠাকে বোঝায়। যদি মূল্যবোধের অবক্ষয় কোনো সমাজে ও রাষ্ট্রে দেখা যায়, তবে সুশাসন প্রতিষ্ঠার অন্যান্য উপাদানগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে। সুশাসন হল কিছু নিয়ম নীতি যা সরকারি সংগঠন সমূহের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, নাগরিকদেরকে উদ্দীপ্ত করে সরকারে অংশগ্রহণ নিশ্চিত করে এবং সরকারি বেসরকারি সম্পর্ক নিয়ন্ত্রণ করে। অপরদিকে মূল্যবোধ হল কতগুলো নীতি আদর্শ এবং আচরণবিধি যাকে একটি সমাজের মানুষ ভালো গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করে। এ ধারণা থেকে দেখা যায় মূল্যবোধ ও সুশাসন উভয়ই হচ্ছে কতগুলো নিয়ম নীতির সমষ্টি মাত্র। আবার উভয়েরই কতগুলো উপাদান রয়েছে। মূল্যবোধের যেমন কিছু উপাদান রয়েছে, তদ্রূপ সুশাসনেরও কতগুলো উপাদান রয়েছে। এই উপাদান সমূহের মধ্যে ব্যাপক সাদৃশ্য লক্ষ্য করা যায়। সুশাসনের উপাদান সমূহ হল জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, স্বচ্ছতা, জনমত, সমতা, দক্ষতা, দায়িত্বশীলতা, স্বচ্ছ ও অবাধ তথ্য প্রবাহ। অন্যদিকে মূল্যবোধের যে উপাদান আছে সেই উপাদানসমূহ হল নীতি ও ঐতিহ্যবোধ, সামাজিক ন্যায় বিচার, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ, সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা এবং দায় দায়িত্ব ও জবাবদিহিতা। এগুলো হচ্ছে
মূল্যবোধের উপাদান। সুশাসন ও মূল্যবোধের উপাদান সমূহের মধ্যে সাদৃশ্য দ্বারা বিষয়টি পরিষ্কার হয় যে সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের যে সকল উপাদানগুলো ভূমিকা পালন করে সেগুলোর কয়েকটি উপাদান সম্পর্কে আমি আলোচনা করব। তার ভিতরে এক হচ্ছে আইনের শাসন। আইনের শাসন হচ্ছে সুশাসন ও মূল্যবোধের অন্যতম একটি উপাদান। আইনের শাসনের অর্থ সকলেই আইনের অধীন শাসক শাসিত, ধনী গরিব সকলেই একই অপরাধের জন্য সমানভাবে শাস্তিযোগ্য। সরকারের ক্ষমতা আইন থেকে প্রাপ্ত এবং শাসক আইনের অধীন বিনা অপরাধে কাউকে বিচার করা যাবে না বা শাস্তি দেওয়া যাবে না। এজন্য আইনকে হতে হবে সর্বজনীন। সুশাসনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আইনের শাসন এমন হবে যাতে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ আইনগুলো হবে নাগরিকদের ইচ্ছার বহিঃপ্রকাশ। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল্যবোধের উপাদানগুলো আইনের শাসন কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দুই নম্বর উপাদান হচ্ছে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা আমি প্রতিটি ক্লাসে প্রায় ব্যাখ্যা করেছি। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা বলতে কেবল সরকারের কাজের দায় দায়িত্ব ও জবাবদিহিতাকে বোঝানো হয়। ব্যক্তিগত অবস্থানের প্রত্যেক ব্যক্তি সমাজের সকলের জন্য দায়িত্ব ও সমাজের সকলের নিকট জবাবদিহিতা রয়েছে, এমনকি বিবেকের নিকটও তাকে জবাবদিহি করতে হয়। এর অভাবে বিশৃঙ্খল ও স্বেচ্ছাচারী সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। অর্থাৎ সুশাসনের পরিবর্তে মন্দ শাসন প্রতিষ্ঠিত হয়। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হলে সুশাসনের অপর উপাদান স্বচ্ছতার বিষয়টিও নিশ্চিত হয়। সুতরাং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিন নম্বর উপাদান হচ্ছে নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ। নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ ছাড়া মূল্যবোধ প্রতিষ্ঠা ও সংরক্ষণ সম্ভব নয়। মূল্যবোধগুলো কতগুলো নৈতিকতা ও আদর্শ হিসাবে সমাজে গৃহীত হয়েছে, এগুলো সংরক্ষণ ও লালন নাগরিকদের সচেতনতা ও কর্তব্যবোধের উপর নির্ভরশীল। এক কথায় বলা যায়, নাগরিকদের অংশগ্রহণের দ্বারা মূল্যবোধগুলো
সংরক্ষিত হয়। আবার নাগরিকদের অংশগ্রহণ সুশাসনের অন্যতম প্রধান উপাদান। নাগরিকদের অংশগ্রহণের দ্বারা যেমন মূল্যবোধ সংরক্ষিত হবে, তেমনি স্বেচ্ছাচারিতা দূরীভূত হবে। নাগরিক অংশগ্রহণ হবে তখনই যখন নাগরিকদের মধ্যে সচেতনতা ও কর্তব্যবোধ জাগ্রত হবে। সহজভাবে বলা যায়, কর্তব্যবোধ না থাকলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। 4 নম্বর উপাদান হচ্ছে সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার বলতে বোঝায় ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাজ আচার আচরণ ও ন্যায় অন্যায় বিচারের মানদণ্ড হবে এক ও অভিন্ন। মূল্যবোধে এ উপাদানটিকে আমরা সমতা হিসাবেও আখ্যায়িত করতে পারি। সুশাসনের অন্যতম একটি উপাদান হল সমতা। সমতার উদ্দেশ্য সামাজিক ন্যায় বিচারের অনুরূপ। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত না থাকলে সুশাসন হবে ওই সমাজের জন্য অলীক কল্পনা মাত্র। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ সুবিধা নিশ্চিত হবে, যা ওই সমাজকে সুশাসনের দিকে ধাবিত করবে। অর্থাৎ এক কথায় বলা যায়, সামাজিক ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান। 5 হচ্ছে সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা। সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা মূল্যবোধের আরেকটি অন্যতম উপাদান বলা যায়। সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে মূল্যবোধের অবক্ষয় হিসাবে চিহ্নিত করা হয়। সরকার নাগরিকদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান ও বিনোদনের ন্যূনতম চাহিদা পূরণের ব্যবস্থা করবে। রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে নাগরিকদের চাহিদা পূরণ করবে। সুশাসনের দৃষ্টিতে বিষয়টিকে বলা হয় দক্ষতা। সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতার বিষয়টি ওই রাষ্ট্র ও সমাজকে সুশাসনের দিকে ধাবিত করবে। অবশ্য জনকল্যাণমুখিতা পুরোপুরি বাস্তবায়ন হবে যদি অংশগ্রহণমূলক কার্যকর পরিকল্পনা, অপচয় ও দুর্নীতি রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়গুলো নিশ্চিত করা হয়। আর এই বিষয়গুলো সমাজ ও রাষ্ট্রকে সুশাসনের দিকে ধাবিত করে। এছাড়াও মূল্যবোধের আরও অনেক উপাদান রয়েছে। পরিশেষে আমি বলি যে মূল্যবোধ হচ্ছে যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য মানুষের সামগ্রিক আচার আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত পরিচালিত করে তাকে মূল্যবোধ বলে। তাহলে আমরা আজ আলোচনা করলাম মূল্যবোধের সংজ্ঞা, মূল্যবোধের বৈশিষ্ট্য, সুশাসন প্রতিষ্ঠায়
মূল্যবোধের সম্পর্ক বা মূল্যবোধের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যবোধ সম্পর্কে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।